রেকর্ডিং যিশুর নামে সকলকে ধন্যবাদ জানাই দ্য হাউস অফ গডের তরফ থেকে। আমরা যারা সকলে উপস্থিত হয়েছি এখানে, ঈশ্বর আমাদের প্রকৃত আর একটা দিন দিয়েছেন যার মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব করতে পারি, যে গৌরবের মধ্য দিয়ে প্রভুর প্রশংসা হতে পারে, আশীর্বাদ আমরা প্রত্যেকে পেতে পারি। প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য এক নতুন জীবনের আবেদন রেখেছেন, যে জীবনের মধ্য দিয়ে আমরা সেই সত্য পেয়েছি, সেই আনন্দ পেয়েছি। আর তাই খ্রিস্টীয় জীবন একটা এমন জীবন যে জীবন নিজের গৌরবের জন্য নয়, যে জীবন ঈশ্বরের গৌরবের জন্য, যে জীবন ঈশ্বরের প্রশংসা আসে, যে জীবন একে অপরের জন্য আনন্দ গর্ব আসে। আর তাই আজকে আমার একটা অংশ থাকবে যা নিয়ে আপনাদের মাঝে আমি শেয়ার করবো। সাধু পৌল তার খ্রিস্টীয় জীবনে অনেকবার জেলে গেছেন এবং দূরেও গেছেন মিলন মিনিস্ট্রিটা, কিন্তু তিনি প্রতিটা চার্চ কে যেরকম গঠন করেছিলেন তার দায়িত্ব ছিল সেই চার্চ গুলো প্রতিটা যাতে তার জীবনে চলে, তাদের নির্দিষ্ট জীবনের মধ্যে চলে। আর সেই উদ্দেশ্যে সাধু পৌল ফিলিপিও আমরা যদি দেখি, সেই ফিলিপিও পত্র তিনি তৈরি করেছিলেন। এই ফিলিপিও পত্রে তিনি সেই ফিলিপিও মণ্ডলীর প্রতি লিখেছিলেন। কেন প্রয়োজন ছিল এই লেখাটা? কারণ তিনি বুঝেছিলেন যে খ্রিস্টীয় জীবনটা যথেষ্ট সমস্যা এবং বলা যায় বাধা বিপর্যয়ের মধ্য দিয়ে তা আসে, আর তাই তিনি তাদেরকে উৎসাহিত করতেন সর্বদা, তাদেরকে ধরে রাখতেন আত্মিক যাতনায়। সেই উদ্দেশ্যে পত্র বলেছেন, এই আমার প্রিয় ভাই বোনেরা, যা কিছু প্রিয়, যা কিছু তোমাদের আমি ভালোবাসি আর তোমাদের দেখতে চাই, তোমরা আমার আনন্দ ও গর্বের বিষয়। সাধু পৌলের আনন্দ গর্বের বিষয় কিন্তু তার সংস্কৃতি, তার ভাষা, তার শিক্ষা, তার সম্মান নয়, তার গৌরব, তার গর্ব, আনন্দ তার মণ্ডলী খ্রিস্টের ভাই বোন যারা খ্রিস্টের বাধ্যতায় চলে। আর এই অংশটা আজকে আমাদের জন্য প্রশ্ন এবং জীবনের শুরুর এক বাধ্যকতা রাখে। যারা আমরা খ্রিস্টীয় জীবন পেয়েছি, দ্য হাউস অফ গড চার্চে আমরা আজকে যারা এসেছি, আমাদের প্রত্যেকের জীবনকে খ্রিস্ট ডেকেছেন, কিন্তু খ্রিস্ট জীবনে চলা আমাদের সামর্থ্য নয়। তাই পবিত্র আত্মা আমাদের প্রতিটা দিন সাহায্য করে। এই পুরো পত্রে আমরা দেখি সাধু পৌল বারবার একটা কথাই বলেছেন যে তোমরা ভেঙে পড়বে না, তোমরা হতাশ হবে না, উদ্বিগ্ন হবে না, কিন্তু ধন্যবাদ দেবে। কারণ তিনি বুঝেছিলেন যে খ্রিস্টীয় জীবনে চলতে গেলে তার অভিজ্ঞতা হাজার বাজার পেয়েছেন, জেলে যেতে হয়েছে, মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। তো তারই অভিজ্ঞতা খ্রিস্টীয় আত্মার জীবনে, তার নিজের জীবন শুধু না, যে আত্মা খ্রিস্টের এবং তার জীবনকে বইছে, সেই সাক্ষ্যকে তিনি সামনে রেখে বলছেন যে ভাই বোনেরা, যদি ফিলিপীয় চার অধ্যায়ের 8 পদে পড়ি, যে সর্বশেষ, তার মানে আগে অনেক কিছু বলেছেন যে তোমরা উদ্বিগ্ন হয়ো না, তোমরা চিন্তা করো না, তোমরা আনন্দে থাকো। তো খ্রিস্টীয় জীবনে চলতে চলতে তখনকার দিনেও যা বাধা ছিল ঘরে ঘরের বাইরে, আজকেও হয়তো তাই বর্তমান, এবং অনেক জন্য অন্যান্য সমস্যা যুক্ত হয়েছে, কিন্তু এই খ্রিস্টীয় জীবন চলাটা একটা চ্যালেঞ্জিং। সাধু পৌল জানেন এবং আজকে আমরা প্রত্যেকে জানি, সেই চ্যালেঞ্জিং জীবনে সাধু পৌল কিন্তু ভুলে যাননি তার আনন্দটা, যখন এই খ্রিস্টীয় ভাই বোনেরা, তার মণ্ডলী যিশুর আত্মায় থাকে, সে জেলেতে থাকুক আর অনেক দূরে থাকুক, তারা প্রত্যেকে চার্চে আসছে, তারা প্রত্যেকে সহভাগিতা করছে, তারা প্রত্যেকে এসে
খ্রিস্টের গৌরব দিচ্ছে, আর সেটাই তার কাছে আনন্দ গর্বে। আর আজকে এই মুহূর্তে যদি আমার ব্যক্তিগত বলেন, আমার আনন্দ গর্ব কি হতে পারে? আপনাদের থেকে অনেক দূরে আজকে আমাকে পাশ্চাত্য একটা দেশে আসতে হয়েছে সেমিনারের জন্য, আমেরিকায় আমি এই মুহূর্তে বসে রয়েছি। আর তাই আপনাদের থেকে দূরে থেকো, আমার গর্ব কিন্তু অন্য কিছুর জন্য নয়, আজকেও আমার পৌলের ভাষায় গর্ব আপনারা, আপনাদের খ্রিস্টীয় জীবনের বাধ্যতা, যে বাধ্যতা সর্বশেষে ইনি কি বলেছেন ফিলিপীয় 4:8, যে আমার ভাই বোনেরা আমি একটা কথাই বলবো, কি বলছেন উনি, সেই জীবনে তোমরা চলো যা কিছু সত্য, যিশু সেই সত্য যার মধ্যে কোনো পাপের চিহ্ন ছিল না, সেই সত্য যা আমাদের মুক্ত করেছে, পরিত্রাণ দিয়েছে, শুধু মুখে সত্যি কথা বলা দিয়ে সত্য না, মনের মধ্যে কোন রকম দ্বিচারিতা ব্যভিচারিতা হিংসা বিভেদ সমালোচনা ক্লেশ থাকবে, তোমার জীবনে যাতে খ্রিস্টের আত্মা চালিত হয়, লোকে যাতে দেখে জানে আমাদেরকে যে একটা অসত্য জীবন আমরা বই না, একটা সত্য খ্রিস্টকে জানা এবং তার জীবনে চলা ঈশ্বরের বড় মহার্ঘ আশীর্বাদ। আর তাই সে বলেছে যা কিছু সত্য সেটা মনে রেখে তোমরা তোমাদের যাতে সম্মানে এই মণ্ডলী সেভাবে চলবে। আমরা কি আজকে প্রত্যেকে সেই সত্য যিশুর জীবন দ্বারা চালিত চার্চে, যা যিশু সুনাম আনে সুখ্যাতি আনে এবং এই মণ্ডলীর সুখ্যাতি আনে? দ্বিতীয় বলেছে যা কিছু পবিত্র তা তোমরা, সরি, যা কিছু সম্মানীয় তাই কর, সম্মান নিজেদের জন্য আসার জন্য নয়, সম্মান যাতে খ্রিস্টের হয়, সম্মান যাতে এই মণ্ডলীতে অন্য ভাই বোন গুলো আছে তাদেরকে সম্মান দেয়া যায়, তারা সম্মানিত হয়, সেই জীবনে আমাদের চলতে হবে। তৃতীয়ত, যা কিছু ন্যায়, ন্যায় এখন আপেক্ষিক হয়ে গেছে, রিলেভেন্স হয়ে গেছে, রিলেটিভ হয়ে গেছে, যে তোমার কাছে এটা সত্য আমার কাছে সেটা মিথ্যে, প্রমাণ সাপেক্ষ। কিন্তু এই সত্যের কথা এখানে বলছে না, বা এই ন্যায়ের কথা বলছে না, বলছে যে খ্রিস্ট যে ন্যায় প্রণতা দিয়েছে, ক্ষমা করে পাপ না করো নিজে পাপ বহন করেছেন, আমাদের পাপীদেরকে মেনে নিয়েছেন, ন্যায় করেছেন ক্ষমা দিয়ে, আর সেই জীবন আমাদেরও বইতে হবে একে অপরকে, মণ্ডলিতে মণ্ডলী বাড়ে, ক্ষমার জীবন, সেই যিশুর ক্ষমা, এই পৃথিবীর মানুষের সদিচ্ছার ক্ষমা নয় যে নিদের প্রশংসা আনে। এবং চতুর্থ বলছে যা কিছু পবিত্র তাই করো, যা কিছু পবিত্র, পবিত্র এই মানে না শুধু গায়ে হাত পায়ে আমাদের তো পবিত্রতা, আমাদের হৃদয়টাকে খ্রিস্টের আত্মার পবিত্রতায় প্রতিটা দিন এই চ্যালেঞ্জের পৃথিবীতে রাখতে হবে। এবং পঞ্চম বলেছে যা কিছু প্রীতিজনক তাই করো, ষষ্ঠ বলেছে যা কিছু ভদ্র। প্রীতিজনক মানে এই না কাউকে সন্তুষ্ট বা নিজেকে সন্তুষ্ট, প্রীতিজনক যা ঈশ্বরকে এবং অন্য মানুষকে সন্তুষ্ট করবে, যা আমার জীবনে সেই শান্তি আনবে। আমরা মানুষের প্রীতি নয়, আমরা খ্রিস্টের প্রীতিকে সামনে রেখে চলি। আর তাই বলছে যা কিছু ভদ্র, অশৃঙ্খল জীবনযাপন নয়। আর বলছে যদি কোনো সুযোগ থাকে সদ্গুণ করার, সুখ্যাতি যে কাজগুলো করা যায় সেগুলো মনে রেখে তোমরা করো। আজকে এগুলো চ্যালেঞ্জিং আমাদের জীবনে, যে আমরা সত্যভাবে চলবো, সৎ জীবন আলাদা যে আমি শুধু সৎ কথা বলবো, সত্য জীবন হচ্ছে যেখানে আমার জীবন নয় খ্রিস্টের জীবন আমার মধ্যে রয়েছে, সাধু পৌলের ভাষা আমি আর আমিতে বাস করি না, গালাতীয় 2:20, খ্রিস্ট আমার মধ্যে বাস করে, সেই খ্রিস্টের দ্বারা আমি জীবিত, সেই জীবনে আমরা চলবো, সেই দয়ার মধ্যে দিয়ে চলবো, যা অন্যের জীবনকে সাধু পৌলের মতো আনন্দ গর্বের মধ্যে আসতে সাহায্য করবে। তাই সাধু পৌল সেদিনকে
তিনি বলেছেন, ভাই বোনেরা তোমরা আমার গর্ব। কেন জানেন? তাদের উৎসাহ করত, তার নিজের হাতে এদেরকে শিক্ষা দিয়েছে। সেই ফিলিপীয় 4:9 পড়ছি, ওখানে বলছে যে যা কিছু তোমরা আমার থেকে দেখেছ, পেয়েছ, শুনেছ, দেখেছ, সে সবকিছুই করো, শিখেছ। আজকে আমরা খ্রিস্টের থেকেই শিখছি, কিন্তু খ্রিস্টের মধ্য দিয়ে আজকে আমি আপনাদের যা কিছু শিক্ষা দিচ্ছি, অথবা আপনাদের কাছে যে শিক্ষার বিষয়গুলো আনছি খ্রিস্টের মধ্যে দিয়ে, এবং যা আপনারা শুনেছেন খ্রিস্টের এই জীবন থেকে, যা আপনারা সমস্ত ভাবে নিজের জীবনে দেখছেন সম্মানীয়, যা যা গ্রহণ করেছেন আমার থেকে প্রভু খ্রিস্টের মধ্য দিয়ে, দেখেছেন সাধু পৌলের ভাষা, সেগুলোতে অনুপ্রাণিত রাখুন। সাধু পৌল নিজেকে সামনে রেখে পুরো চার্চকে তিনি ঈশ্বরের গৌরবের জন্য ধন্যবাদ জানিয়েছেন। আজকে কি আমি অনেক দূরে আপনাদের থেকে দাঁড়িয়েও সাধু পৌলের মতো বলতে পারি যে যা কিছু সত্য, যা কিছু ন্যায়, যা কিছু প্রীতিজনক, যা কিছু ভালো, যা কিছু পবিত্র, সেই কাজ জীবনে চলো, যেখানে সর্বত্র ভাবে আপনার মধ্যে খ্রিস্টের দয়াপূর্ণ জীবন দেখা দেবে। সাধু পৌল জেলে বসে ভুলে যায়, তার গর্বের কারণ ওই ভাই বোন গুলো ছিল। আর আজকে আমি এত দূরে থেকে ভুলে যাই, আমার আনন্দ গর্ব আপনারা যারা খ্রিস্টের সত্য জীবনে, পবিত্র জীবনে চলার অঙ্গীকার নিয়েছে, সেই অঙ্গীকার খ্রিস্টের আত্মার মধ্যে প্রতিটা জীবনে চলা। আমরা গৌরব দেওয়ার সুযোগ পাই প্রচুর ঈশ্বরের, গৌরব দিতে পারি না, গৌরব নেওয়ার চেষ্টা করি জীবনে সর্বদা। সাধু পৌল বলছেন বারবার যে যদি দেখো কোন রকমে কোন উচ্চতর ভালো কিছু করা যাচ্ছে খ্রিস্টের নামের জন্য, বা তার নামের প্রশংসা করার যোগ্য, তাহলে সেই জীবনে বা সেই মনোবাসনায় তোমরা পূর্ণতায় চলো, কারণ খ্রিস্ট আসছেন, খ্রিস্ট আসছেন আমাদের সেই পূর্ণ পরিত্রাণের আশ্বাস দিয়ে। তাই আমরা কি আজকে প্রস্তুত তার অপেক্ষায়? সাধু পৌলের মতো আমি কি বলতে পারি আপনারা আমার আনন্দ এবং গর্ব একে অপরের এই খ্রিস্টীয় জীবনে? আপনি নিজের জন্য নয়, খ্রিস্টের জন্য। আর তাই সেই সত্য, সেই সম্মানীয়, সেই প্রীতিজনক, সেই ভালো প্রতিটা আচরণের জীবনে আপনারা এবং আমরা প্রত্যেকে চলব, যাতে একে অপরের জন্য খ্রিস্টের গৌরব প্রশংসা হয় এবং আপনারা আমার আনন্দ গর্ব হতে পারেন। তাই আরেকটি বার ধন্যবাদ সকলকে জানাই, সকলে যারা এসেছেন। খ্রিস্টেতে থাকুন আর খ্রিস্টের জীবনে সত্যটাকে অবলম্বন করে সেই জীবনে বসবাস করুন, তাহলেই দেখবেন খ্রিস্টের পূর্ণতা, তার দ্বিতীয় আগমনের জন্য যা আপনি প্রস্তুত, সেই পূর্ণতার দিনে সেই পুরস্কার আমরা পেতে পারি। আপনি কি প্রস্তুত আজকে? আপনি কি আজকে, আমি বলতে পারি আমার ভাষায় সাধু পৌলের মধ্য দিয়ে আনন্দ এবং গর্বের কারণ? আসুন আমরা সেই জীবন যাপন করি খ্রিস্টে, যেটা সাধু পৌল ওনাদের বলেছে আমাকে যেমন করতে দেখেছ। তো সাধু পৌলকে অনুসরণ করতে বলেনি, কিন্তু পৌলর জীবনে যে কাজগুলো হয়েছে পবিত্র আত্মার মধ্যে দিয়ে, খ্রিস্টের আত্মার মধ্যে দিয়ে, সেগুলোকে সে সামনে সাক্ষ্য তুলে দিয়ে বলছে যে তোমরা ঘাবড়িও না, চিন্তিত হইও না। তোমাদের উপর যদি বিপদ আসে, অনেক কিছু লোক অপবাদ দেয়, তোমাদের যদি অস্থিরতা আনে, তোমরা ঘাবড়িও না। আমি এই জীবনেও পৌঁছেছি, খ্রিস্ট এই জীবনে এসছে,
খ্রিস্টের জীবনের মধ্যে দিয়ে সাধু পৌল দেখছে নিজেকে। আর আজকে আমরা যেন সেই দৃষ্টিতে দেখতে পারি খ্রিস্ট জীবনটাকে, যখন খ্রিস্ট ক্রসে দাঁড়িয়ে ছিল তখন এত যন্ত্রণা এত লাঞ্ছনার মধ্যেও তিনি কষ্ট ভোগটা নিয়েছিলেন, কারণ পিতা তাকে সর্বোচ্চ আসনে বসাতে চলেছিলেন। আর আজকে আপনাকে আমাকে সেই খ্রিস্ট সেই সর্বোচ্চ জীবনে তুলতে চলেছেন, যদি আপনি আমি প্রকৃত খ্রিস্টীয় জীবনে এই আচরণ সমৃদ্ধের মধ্যে দিয়ে যাই, যা সর্বদা ওনার প্রশংসা খুঁজবে, আমাদের জীবন সর্বদা ওনার গৌরবের জন্য জায়গা খুঁজবে, যে কি করলে আমার ওনার গৌরব হতে পারে, কি করলে যিশু প্রশংসিত পারে, কি করলে এই দেহের মণ্ডলী সকলে আনন্দে থাকতে পারে। আর যখন আপনারা এটা জীবনে চলবেন, সাধু পৌলে যেমন আনন্দ পেয়েছিলেন ফিলিপীয় চার্চের জন্য, আমিও আপনাদের জন্য সেই আনন্দ গৌরব পাবো, যা কোনো জ্ঞান দিয়ে আসে না, যা কোনো অর্থ দিয়ে আসে না, যা কোনো আমাদের নিজেদের জীবন থেকে আসে না, আসে খ্রিস্টের আত্মার পবিত্র আত্মার মধ্য দিয়ে, খ্রিস্টীয় জীবন দিয়ে একে অপরের মধ্যে বসবাসে এই আচরণের পূর্ণতার মধ্য দিয়ে। তাই আসুন আমরা সেই জীবনে যাতে আমরা বাস করি এবং সাথেই তার পূর্ণতা পাওয়া যায় খ্রিস্টের। আসুন প্রার্থনা। প্রিয় পিতা যিশু, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাদের যে বাক্য দিয়েছো সেই বাক্যের মধ্যে দিয়ে আহ্বান করেছো। আমরা জানি প্রভু ফিলিপীয়দের মতো আমরাও দুর্বল আমাদের জীবনে, কিন্তু তুমি আমাদের শক্তিশালী করো বিশ্বাস দ্বারা, যাতে আমরা তোমার নাম গৌরব করতে পারি। প্রভু সাধু পৌল সেদিন গর্বিত ছিল, কারণ তিনি সে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষায় ফিলিপীয়রা চলেছে। প্রভু আজকে হাউস অফ ভার্চার্যে এবং তার মধ্যে দিয়ে যারা শিক্ষা শিখছে তোমার, তারা যেন খ্রিস্টের জীবনে থাকতে পারে, সেই শিক্ষা যেন তাদের বর্ধিত করে এবং তাদের জীবন যাতে হাউস অফ ভার্চার্যে একে অপরকে গর্ব আনে, আনন্দের আনে। আর আজকে আমিও সাধু পৌলের ভাষায় যাতে এদের জন্য সেই গর্ব আনন্দ পেতে পারি, যাতে এরা খ্রিস্টীয় জীবনের সমৃদ্ধি পূর্ণতা পেতে পারে। প্রার্থনা যিশু নামে, আমেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। জয় যিশু। থ্যাংক ইউ।